আজকে বেশ মজা হবে। হ্যাঁ শুনেছি, যেখানে আমরা বেড়াতে যাচ্ছি ওখানে নাকি একটা বড় মার্কেট আছে। সত্যি খুব ভালো। তা তোমরা কি কিনবে? আমি ভাবছি যে আমি একটা গুলতি কিনব। আমি ভাবছি একটা সানগ্লাস কিনব। আর তুই কি কিনবি রে উজাস? আমি তো কিছু ভাবিনি। সে কি রে, তুই হলি গিয়ে আমাদের হিরো, তুই না কিনলে আমরা কি করে কিনব? হ্যাঁ রে সত্যি, তুই এই প্রথম আমাদের সাথে মার্কেটে যাচ্ছিস, কিছু না কিনলে হয় বল? তোমরা কেন, আমি তাতেই খুশি হব। আরে চিন্তা করিস না, আমি আর তোদের মা মিলে উজাসের জন্য ঠিক ভালো একটা কিছু কিনব। হ্যাঁ সেটাই ভালো হবে। আচ্ছা তোদের মার আর কতক্ষণ লাগবে? ট্যাক্সি ড্রাইভার তো চলে এসেছে। মা তো রেডি হচ্ছে। সেটাই তো বলছি, 2 ঘন্টা হয়ে গেল এখনো রেডি হতে পারলো না, কি এত সাজে বলতো? তুমি তো জানো মার একটু সময় লাগে। 2 ঘন্টা কি আর একটু সময় পুট? কি জানি ওখানে গিয়ে আবার কি কিনবে। এই যে তোমরা দেখো তো আমাকে নতুন পোশাকে কেমন লাগছে। ওরে বাবা কি দারুণ লাগছে তোমার। হ্যাঁ সত্যি ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। আমি কিন্তু তোমার সব কথা শুনেছি। এই মানে আমি সেটা বলতে চাইনি। আমি আবার কি, ক্রেডিট কার্ডটা রেডি রেখো, আগের মতন যেন না হয়। আচ্ছা ঠিক আছে। ট্যাক্সি কি এসেছে? হ্যাঁ ট্যাক্সি ড্রাইভার তো 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছে। তাহলে আর দেরি কিসের, তোরা সবাই রেডি তো? হ্যাঁ হ্যাঁ আমরা রেডি। চল তাহলে। এই যে চলুন আমরা চলে এসেছি। বাড্ডে বেশি দেরি করে ফেললেন আপনারা। তাতে কি হয়েছে, আপনি তো মাত্র 10 মিনিট দাঁড়িয়ে আছেন। আমি আসলে বলতে চাইছিলাম যে আপনারা বিকাল 5টার সময়টা ঠিক করে ভুল করেছেন, বড্ড দেরি হয়ে গেল। কেন কিসের অসুবিধা? তাই তো, আসলে যে রাস্তা দিয়ে আমাদের যেতে হবে সে রাস্তাতে সন্ধ্যের পর ডাকাতের উৎপাত আছে, সেই জন্যই বলছি। সে কি? কোনো চিন্তা নেই, আমি তো আছি। ওসব নিয়ে ভাবতে হবে না কাকু, আমাদের কাছে তো উজাস আছে। হ্যাঁ ও একাই 100। সে কি পুচকে ছেলেটা কি জাদু জানে নাকি, একাই ডাকাতের সাথে লড়বে? আসলে ওরা তো ছেলে মানুষ, কি বলতে কি বলেছে খেলার ছলে, কিছু মনে করবেন না। আর কথা বাড়িয়ে লাভ নেই, চলুন যা হবে দেখা যাবে। আচ্ছা ঠিক আছে। এই যে নিন স্যার, আমরা এসে গেছি। আগে কি তুমি মার্কেট ঘুরবে না মন্দিরে ঠাকুরের দর্শন করে আসবে? মন্দিরে আগে যাব, শুনেছি এখানকার ঠাকুর নাকি খুব জাগ্রত। এই যে মন্দিরে পূজোর জন্য যা লাগবে তা সব দিয়ে দিন। হ্যাঁ এক্ষুনি প্যাক করে দিচ্ছি, এই নিন 250 টাকা। এই নিন। তুমি এত কিছু কিনলে কত টাকা নষ্ট হয়ে গেল বলো তো। চুপ করো, ঠাকুরের পুজো আগে না তোমার টাকা। শুনি উজাস পিটপুট, তোরা একটু ওয়েট কর, আমি পুজো দিয়ে আসি তারপর একসাথে যাব। ঠিক আছে মা। আচ্ছা আমরা তাহলে এখানে ওয়েট করব। ঠাকুরমশাই আমি পুজো দেব। বেশ তো, তা কার নামে পুজো হবে? বাড়ির মঙ্গলের জন্য। বেশ তো, তুমি এখানে বসে ঠাকুরের কাছে মন থেকে প্রার্থনা করো মা, ঠাকুর তোমার ইচ্ছা পূরণ করবেই। আচ্ছা ঠিক আছে। ঠাকুর আমাদের মঙ্গল করো, দেখতেই তো পাচ্ছো বিপদ কখন কোথায় যে আড়ি পেতে আছে। এই নাও মা তোমার পুজো হয়ে গেছে, ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলে তো? হ্যাঁ ঠাকুরমশাই। দেখ শুধু শুধু সময় নষ্ট করছে, ট্যাক্সি ড্রাইভার তো বললো দেরি করতে না, তাহলে রাস্তায় নাকি ডাকাতের বিপদ আছে। ওই তো মা আসছে। এই নে ঠাকুরের প্রসাদ। ও এতক্ষণ সময় লাগলো, ট্যাক্সি ড্রাইভার কি বলেছে তা মনে আছে? রাত হলে ডাকাতের খপ্পরে পড়তে হবে, সেই জন্যই তো পুজো দিলাম।
ঠাকুর নাকি খুব জাগ্রত, সবার প্রার্থনা পূর্ণ করে। ও তাই বুঝি, তাহলে পুজো দিয়ে ভালোই করেছো। দাও প্রসাদ দাও। দেখো তো এই ড্রেসটা কেমন মানাচ্ছে। যেটা পরে আছো ওটাই তো ভালো, এটা কেনার কি দরকার আছে? কেন, আমাদের ওখানকার দোকান থেকে কেন? মোটেই না, তুমি পয়সা বাঁচানোর চেষ্টা করছো, আমি এটাই নেব। ওরে বাপরে, এটাই কিনবে? এই জামাটা তোকে ভালোই মানাচ্ছে, তোর এটা পছন্দ উজাস? হ্যাঁ খুব সুন্দর। বেশ ভালো পছন্দ করছিস তো পুর। এক্সকিউজ মি, এগুলো বিল করে দিন। ওকে ম্যাম, আমি এক্ষুনি বিল করে দিচ্ছি। এই সেরে চেরে কত বিল হবে কে জানে। ওরে বাপরে, এত বেশি না কিনলে হতো না? আমার ক্রেডিট কার্ডের বিলটা যে বড্ড বেশি হয়ে গেল। অত ভাবলে হবে? বেড়াতে যাব, খরচ করব না, সেটা হয় নাকি? এই যে চলুন এবার। বড্ড বেশি দেরি করলেন, বললাম যে সন্ধ্যের পর ডাকাতের উৎপাত হয়। আচ্ছা ঠিক আছে, কথা না বাড়িয়ে এবার চলুন। রাস্তাটা বেশ নির্জন, আমার কেমন একটু ভয় ভয় লাগছে। ভয় পাচ্ছ কেন মা, আমাদের সাথে তো উজাস আছেই, কিচ্ছু হবে না। এই জন্যই তো আপনাদের দেরি করতে বারণ করছিলাম, কিন্তু কে কার কথা শোনে বলুন। এখন আর বলে কি হবে বলো ভাই, যা হওয়ার তো তা হয়ে গেছে। আরে এ কি? আরে রাস্তায় গাছ পড়ে আছে কেন, আসবার সময় তো ছিল না, আর কোনো ঝড় বৃষ্টিও তো হয়নি সেরকম। আরে রাম রাম রাম, মনে হচ্ছে ঘোর বিপদ আছে। মনে হচ্ছে কিছু গন্ডগোল আছে। এই তোরা, গাড়ি থেকে নাম বলছি, আর তোদের কাছে যা কিছু আছে সব আমাদের দিয়ে দে। ও মা গো, এবার কি হবে, ডাকাতরা তো আমাদের ঘিরে ফেলেছে। উজাস শিগগিরই কিছু একটা প্ল্যান কর, না হলে। এই এবার হাত তুলে দাঁড়া বলছি, হাত তোল। ওরে বাবা রে, ওদের কোনো ক্ষতি করার চেষ্টা করবি না তোরা, না হলে। না হলে, না হলে কি কি করবি তুই? ওরে বাবা রে, ভূত 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 ভূত। তবে দেখ এই নে। ওরে বাবা রে, আপা চমৎকার উজাস, তুই সত্যি জাদু জানিস। উজাস তুই আমাদের হিরো। হিরো 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 হিরো। ও মা গো, উজাস উজাস না। উজাস তুই কি ঠিক আছিস? হসপিটালে নিয়ে যেতে হবে মনে হচ্ছে স্যার। না আমি ঠিক আছি, একটু দুর্বল হয়ে পড়েছি। কে উজাস, কেমন আছিস? একি একি করে সম্ভব?